সবাইকে স্বাগত জানাচ্ছি জেকুয়েরি অ্যাজাক্স টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়ালে হচ্ছে আমরা একটা সিম্পল লোডার অ্যাড করব। তো ইন প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল যে আমরা এখানে নেম আর ইমেল দিয়ে যদি সাবমিট করি তাহলে আমাদের যে ডেটা আমরা সাবমিট করছি সেটা আমাদের নিচে অ্যাপেন্ড হচ্ছে। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা সিম্পল লোডার আমরা অ্যাড করব। তো এটা করার জন্য আমি অলরেডি একটা এবিসি জিফ আমি একটা ডাউনলোড করেছি। তো এটা অলরেডি সোর্সের সাথে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে আপনারা সোর্স পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমরা যেটা করব এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি এটাকে এই বাটনের নিচে অ্যাড করে দিব। তো বাটনের নিচে এসে আমি লিখছি হচ্ছে ডিপ ডট লোডার, আর এখানে দিচ্ছি ইমেজ ট্যাগ, নাম হচ্ছে আমাদের এবিসি ডট গিফ। সেভ করে আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। তো আমি ছোট করে দিই এটাকে, আমি এখানে এসে দিচ্ছি স্টাইল উইথ 15 পিক্সেল, হাইট 50 পিক্সেল, সেভ করে এখন যদি আউটপুট দেখি তাহলে ছোট দেখাচ্ছে। তো এটা আমরা কখন দেখবো, আমরা যখন সাবমিট করব তখন এটা দেখব, সাবমিট হয়ে গেলে তারপর এটা হাইড হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এটা। তো এটা আমরা করব কোথায়, বিফোর সেন্ড মেথড ইউজ করে। তো এর আগে আমি এখন যে এক্সিস্টিং যেটা আমাদের দেখাচ্ছে এটা আমি হাইড করে নিই। আমি এখানে এসে আমি লিখছি হচ্ছে ডট লোডার ডিসপ্লে নান। তো ডিসপ্লে নান দেওয়ার ফলে যেটা হলো এটা চলে গেল। তা আমরা নিচে এসে আমরা এখন লিখবো হচ্ছে এখানে যে সাকসেস মেথড, যেটা ফাংশন যেটা আমি লিখেছি যে কোয়েরির, এটা ঠিক উপরে এসে আমি লিখবো হচ্ছে বিফোর সেন্ড, সরি তো বিফোর সেন্ড এখানে যে ফাংশনটা আমরা লিখলাম এটার মধ্যে আমরা অ্যাকশন দিব। এখানে অবশ্যই কমা দিতে হবে, এই কমা না দিলে এটা ভুল হবে, এই কমাটা অবশ্যই দিতে হবে এখানে। তারপর এখানে এসে আমরা যেটা করব আমরা সিলেক্ট করব হচ্ছে লোডারকে, তার মানে হচ্ছে এই যে আমাদের ক্লাস আছে যেটা আমরা ডিসপ্লে নান করেছি এটাকে আমরা শো করে দিব। আমি এখানে এসে লিখছি হচ্ছে ডট লোডার ডট শো। তো এটা যদি আমরা করি এইটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা যে HTTP রিকোয়েস্ট পাঠাচ্ছি এই রিকোয়েস্ট পাঠানোর আগে কি করবে। তো পাঠানোর আগে আমরা যেটা করছি আমরা একটা ইমেজকে দেখাচ্ছি। এখন আমি যদি সেভ করে যদি এখন এখানে সাবমিট করি, যেমন এখানে আমি লিখছি হচ্ছে এখন টেস্ট, তারপর হচ্ছে এখানে আমি টেস্ট দিয়ে একটা সাবমিট করলাম, তাহলে এই যে এখানে দেখেন যে লোডারটা দেখাচ্ছে, কিন্তু অ্যাড হওয়ার পরে কিন্তু এটা হাইড হলো না। হাইট হলো না কেন, কারণ আমরা এখানে অ্যাকশনটা শো করেছি, এখন আফটার সাকসেস আমরা কিন্তু এটা হাইট করি নাই। তো আমরা যদি এটাকে কপি করে এখানে এসে, অথবা যদি আমি চাই যে প্রিপেন্ডের পরে হবে ঘটনাটা, তাহলে আমি এখানে এসে আমি এটাকে হাইট করে নিই। তার মানে হচ্ছে এখানে শো করলাম, সাকসেস হওয়ার পরে হাইড হয়ে যাবে। এখন আমরা সেভ করে আমি যদি এখানে এসে আউটপুট দেখি, আবার যদি আমি আর একটা ইনপুট করি সাবমিট, দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে, তারপর সাবমিট হওয়ার পরে যখন এটা অ্যাপেন্ড করলো এটা হাইড হয়ে গেল। এটা আসলে এতক্ষণ থাকবে না, এটা আসলে এতক্ষণ আছে এই জন্য, কারণ হচ্ছে আমি এখানে স্লিপ 3 দিয়েছি। আপনি যদি এটা উঠিয়ে দেন তাহলে ঘটনাটা অনেক তাড়াতাড়ি ঘটবে। এখন যদি এখানে দেন, যেমন ই দিলাম, এখানে ই দিলাম, সাবমিট করি, খুব তাড়াতাড়ি চলে গেল। তো এটা দেখতে যাতে ভালো দেখা যায় সেই জন্য আমরা এখানে একটা স্লিপ দিয়েছি। তো যার কারণে এখন যখন এটা সাবমিট হবে তাহলে দেখাচ্ছে 3 সেকেন্ড পরে সাবমিট হলো, অ্যাপেন্ড হলো, তারপর এটা হাইড হয়ে গেল। তো এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে টু ক্রিয়েট এ লোডার। তো এর চেয়ে অ্যাডভান্স ওয়ে আছে, সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো হচ্ছে অ্যাজাক্স দিয়ে ইমেজ আপলোড। তো ইমেজ আপলোডে আমরা যে লোডার ইউজ করি, মানে লোডার টাইমটা বের করা, ওইটা আমরা আস্তে আস্তে দেখাবো। তো এটা হচ্ছে আরও অ্যাডভান্স ওয়ে, আমরা ওই প্রসেসেও দেখাবো। তা আপাতত এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে, যেভাবে আপনি ফর্মের নিচে যখন অ্যাজাক্স সাবমিট করবেন আপনি যাতে এটা দেখাতে পারেন। যেমন আরে আরও অনেক কিছু এখানে করতে পারেন, এক্সাম্পল আপনি যখন সাবমিট করবেন আপনি এই যে ফিল্ডগুলো আছে এগুলোর অনেকে ডিজেবল করে দেয় যাতে আবার ইনপুট না দিতে পারে, অথবা এই বাটনটাকে ডিজেবল করে দেয় যাতে ক্লিক না করতে পারে, সরি মানে ইনপুট ফিল্ডগুলো রিড অনলি করে দেয় আর বাটনকে ডিজেবল করে দেয় যাতে হচ্ছে আমরা ক্লিক না করতে পারি। তো এই প্রসেসগুলো আপনি করতে পারেন, যেমন এখানে এসে
আপনি তখন ডিজেবলের ক্লাস লিখে দিবেন, তাহলে ডিজেবল হয়ে যাবে, বা রিড অনলি যদি ফিল করতে চান সেটা করে দিবেন। আবার এখানে এসে যখন সাবমিট হয়ে যাবে, সাকসেসের ভিতরে আবার আপনি এগুলো উঠিয়ে দিবেন, তাহলেই আপনার প্রসেস কাজ করবে। তো এটা হচ্ছে আমরা আমাদের আমার যে কাজটা সেটা হচ্ছে ওয়েটা দেখানো আসলে কিভাবে করে, আর আপনি কিভাবে করবেন সেটা অবভিয়াসলি ডিপেন্ড অন ইউ। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়াল দেখে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।